আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতে দেখতে শীত চলে এসেছে, আর এই শীতে পাওয়া যায় নানা রকম শাকসবজি, আর তাই তো আজ আমি বানিয়ে ফেলেছি চিকেন ভেজিটেবল স্যুপটি। এই স্যুপটি আমি প্রায় রান্না করি, তবে শীতে গরম গরম খেতে আমার খুবই ভালো লাগে, আর তাই তো আজ আমি আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করবো বলে চলে এসেছি। তাহলে চলুন দেখি স্যুপটি আমি কীভাবে রান্না করেছি। এখানে আমি স্যুপটি রান্না করার জন্য প্রথমেই আমি চিকেন স্টক তৈরি করে নেব। তার জন্য এখানে আমি মুরগির বুকের অংশ নিয়েছি হাড় ছাড়া। আপনারা চাইলে পরিমাণটা বাইরে নিতে পারেন, আমি সবজির পরিমাণটাই বেশি রাখবো এই স্যুপে। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি আদা বাটা, রসুন বাটা এক টেবিল স্পুন করে, এবং এক চা চামচ আমি দিয়েছি এখানে সাদা গোলমরিচের গুঁড়া। তারপর দিয়েছি 2 টেবিল স্পুন সয়া সস। তারপর এখানে আমি 1 লিটারের মতো নর্মাল পানি দিয়েছি। নর্মাল পানিটা এখানে ভালোভাবে মিশিয়ে নিয়ে প্যানটিকে আমি চুলায় বসিয়ে দেব। চুলার ফ্লেমটা আমি এখন হাইতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি এখানে 15 মিনিট পর্যন্ত রান্না করব। পনেরো মিনিট পর দেখুন আমার চিকেন স্টকটি রেডি হয়ে গেছে। এখন আমি এখান থেকে চিকেনটাকে আলাদা করে তুলে রেখে দেব, আর এই চিকেন স্টকটা আমি আলাদা রেখে দেব। এই স্টকটা দিয়ে কিন্তু আমি পুরো স্যুপটা রান্না করব। এখন আমি কাঁটা চামচের সাহায্যে চিকেনটাকে আমি ঝুরি ঝুরি করে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়ে ছোট ছোট করে পিস করে নিতে পারেন। ঝুরি করা হয়ে গেলে এখানে আমি স্যুপটি তৈরি করার জন্য কী কী সবজি নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এখানে আমি স্লাইস করে নিয়েছি সবগুলো সবজি। এখানে আমি বাঁধাকপি, টমেটো, পেঁয়াজ, গাজর, বরবটি এবং ফুলকপি নিয়েছি। আমার মতো যে সবজি নিতে হবে এমন কোনো কথা নেই, আপনার পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন এখানে। এখন আমি চলে যাচ্ছি রান্নার মূল পর্বে। এখানে আমি প্যানে 1 টেবিল স্পুনের মতো বাটার নিয়েছি। এখন জাস্ট বাটারটা মেল্ট হয়ে গেলে আমি সবগুলো সবজি দিয়ে দেব, এবং স্বাদ মতো লবণ দিয়ে সবজিগুলোর সাথে 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমি ভেজে নেব। এখানে লবণের পরিমাণটা বুঝিয়ে দিতে হবে, কারণ আমি চিকেন স্টকটা তৈরি করার সময় কিছু পরিমাণ সয়া সস নিয়েছিলাম, আর সয়া সসটা কিন্তু খুবই সল্টি হয়। এখানে আমি সবজিগুলো বেশি ভাজবো না, তা না হলে সবজির কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং স্যুপটা খেতেও তেমন ভালো লাগবে না। দুই তিন মিনিট ভাজার পর এখন আমি যে চিকেন স্টকটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখানে। এখন সবজিগুলোর সাথে একটু মিশিয়ে নিয়ে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখানে, ঝুরি করে রেখেছিলাম সেই চিকেনগুলো। চিকেনগুলো একটু মিশিয়ে নিয়ে সবজির সাথে আমি চুলার ফ্লেমটা হাইতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট পর্যন্ত আমি স্যুপটি রান্না করে নেব। দশ মিনিট পর দেখুন আমার স্যুপটি প্রায় হয়ে গেছে এবং সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবেই, আর সবজিগুলোর কালারটাও দেখুন তেমন কোনো চেঞ্জ হয়নি, আমি ঠিক এমনটিই রাখবো। এখানে আমি 3 থেকে 4 জন পরিবেশন করতে পারে এমন পরিমাণ নিয়েছি। আর আপনার যদি মনে হয় স্যুপের পরিমাণটা কমে গেছে কিংবা লবণটা বেশি মনে হচ্ছে, তাহলে এখানে কিছুটা গরম পানি অ্যাড করে নিতে পারেন। এই পর্যায়ে এখন আমি কর্নফ্লাওয়ার দেব, তার জন্য এখানে আমি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে কিছু সামান্য পরিমাণ পানি দিয়ে গুলিয়ে আমি একটু ভালোভাবে মিশ্রণ তৈরি করে নেব।
কর্নফ্লাওয়ারটা সুপের সাথে মিশিয়ে নিয়ে এখানে এখন আমাকে সামনে থেকেই ঘন ঘন নাড়তে হবে, তা না হলে দানা দানা বেঁধে যাবে এখানে। এভাবে আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকব। স্যুপটা আমি বেশি ঘন করব না, বেশি পাতলাও না, আমার স্যুপের ঘনত্বটা ঠিক এমন থাকবে। আর এটা নামানোর পর ঠান্ডা হওয়ার পর কিছুটা ঘন হয়ে যাবে। এই তো হয়ে গেল আমার চিকেন ভেজিটেবল স্যুপটি। চিকেন ভেজিটেবল স্যুপটি কমপ্লিট করতে আমার সময় লেগেছে 30 মিনিটের মতো, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এখন গরম গরম পরিবেশন করব লেবুর রস ও কাঁচামরিচ দিয়ে। আপনার এখানে চাইলে পছন্দ মতো যে কোনো সস দিয়ে পরিবেশন করতে পারেন, তবে আমার কাছে শুধুমাত্র লেবুর রস ও কাঁচামরিচ দিয়ে খেতেই ভালো লাগে। এই স্যুপটি ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করে এবং এটি খুব পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত। এমনকি যারা ডায়েট করছেন তাদের জন্য রাতের কিংবা সকালের খাবারের জন্য এটি একটি পারফেক্ট রেসিপি। আমি ডাক্তার না, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নাজনীন কুকিংয়ের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।